আগামী 15 ডিসেম্বর পর্যন্ত ফের জেল হাজতে সৈকততলা পাত্র। 4 ডিসেম্বর সোমবার মোট 3টি মামলায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সৈকত দাসের আদালতে ওঠানো হয়েছিল সৈকততলা পাত্রকে। ঠিকাদার আশফাক প্যাটেলের করা মামলাটিতে জামিনের আবেদন জানানো হয়েছিল তার তরফে। সে আর্জি খারিজ করে আগামী 15 ডিসেম্বর পর্যন্ত তাকে জেল হাজতে রাখার নির্দেশ দিল আদালত। পুলিশের প্রাক্তন আইজি অরিন্দম নাথের করা দ্বিতীয় মামলাটি তদন্ত করেছিল ক্রাইম ব্রাঞ্চ, কিন্তু সেই তদন্ত সময় মতো শেষ না হওয়ায় নিয়মমাফিক সেই মামলাটি থেকে জামিন পাওয়ার কথা সৈকততলা পাত্রের। সেই মতো আদালত নির্দেশও দেয় 50,000 টাকা জামানতনামা জমা দিলে মুক্তি দেওয়া হবে তাকে। কিন্তু জামানতনামা জমা দিতে না পারায় এবং সৈকতের হয়ে কোনো জামিনদার উপস্থিত না থাকায় জামিন পায়নি সে। ফলে সেই মামলাতেও আগামী 15 ডিসেম্বর পর্যন্ত তাকে জেল হাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত। তৃতীয় মামলাটি করেছিলেন পূজা রায়। এই মামলায় গত 29 নভেম্বর 4 দিনে পুলিশ কাস্টডি দেওয়া হয়েছিল সৈকততলা পাত্রকে, কিন্তু সেদিন রাতে শ্বাসকষ্টের সমস্যায় অসুস্থ হয়ে পড়ে সৈকত। 30 নভেম্বর জিবি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। 4 ডিসেম্বর সোমবার হাসপাতাল থেকে সে ছাড়া পেতেই 10 দিনের পুলিশ কাস্টডি চান এনসিসি থানার তদন্তকারী অফিসার এসডিপিও পারমিতা পান্ডে। পুলিশের আবেদন মঞ্জুর করেছে আদালত। পুলিশের রিমান্ডের পর 11 ডিসেম্বর ফের কোর্টে তোলা হবে তাকে। এ ব্যাপারে বিস্তারিত জানালেন স্পেশাল পাবলিক প্রসিকিউটর সম্রাট কর ভৌমিক। সাংবাদিক সৈকততলা পাত্রের মামলায় আজকে 4 ডিসেম্বর টোটাল 3টে মামলা কোর্টে উঠেছিল। এগুলো উঠেছিল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শ্রী সৈকত দাসের কোর্টে। এর মধ্যে আশফাক প্যাটেলের করা একটা মামলা, যেটার নাম্বার হচ্ছে ওয়েস্ট আগরতলা 186, সেই মামলাটাতে সৈকততলা পাত্রের জামিনের আর্জি করা হয়েছিল। জামিনের আর্জি খারিজ হয়ে গেছে এবং ওকে 15 ডিসেম্বর পর্যন্ত জেল হাজতে রাখার অর্ডার দেওয়া হয়েছে। আরেকটা মামলা করেছিলেন অরিন্দম নাথ, সেটা হচ্ছে ওয়েস্ট আগরতলা 115। তো এই মামলাটা ক্রাইম ব্রাঞ্চ ইনভেস্টিগেট করছিল। তো ক্রাইম ব্রাঞ্চের ইনভেস্টিগেশন এখনও কমপ্লিট হয়নি। তো আইনে স্ট্যাটিউটরি পিরিয়ড বলে একটা কথা আছে, যেটার ভেতরে চার্জশিট সাবমিট না করলে আসামি অটোমেটিক বেইল পেয়ে যায়। তো ওই মামলাটাতে ওর জামিন হয়েছে। ওকে কোর্ট নির্দেশ দিয়েছে যে 50,000 টাকার জামানতনামা যদি জমা দিতে পারে সেক্ষেত্রে উনি মুক্তি পাবেন। কিন্তু উনি কোনো জামানতনামা জমা দিতে পারেননি বা ওনার হয়ে কোনো জামিনদারও দাঁড়াননি। তো সেই জন্য এই মামলাতে উনি আজকে জামিনে যেতে পারেননি। আর জামানতনামা না দেওয়ার জন্য এই মামলাতেও 15 ডিসেম্বর পর্যন্ত উনাকে জেল হাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। আর এছাড়া তৃতীয় যেই মামলাটা, সেটা হচ্ছে ওয়েস্ট আগরতলা উইমেন্স পিএস 51, সেই মামলাটা শ্রীমতী পূজা রয় করেছিলেন। তো এই মামলাটাতে গত 29 নভেম্বর সৈকততলা পাত্রকে পুলিশ কাস্টডি দেওয়া হয়েছিল 4 দিনের জন্যে, কিন্তু আনফর্চুনেটলি সৈকততলা পাত্র 29 তারিখ রাত্রির দিকে উনি অসুস্থ হয়ে পড়েন, কারণ ওনার অ্যাজমেটিক প্রবলেম আছে। তো সেই জন্য 30 তারিখ ওনাকে জিবি হসপিটালে ভর্তি করা হয় এবং জিবি হাসপাতাল থেকে উনি আজকে 4 তারিখ উনি ছাড়া পেয়েছেন। ডক্টররা ওনাকে ফিট ঘোষণা করেছেন। জিবি হাসপাতালের রেসপিরেটরি ইউনিটে উনি ভর্তি ছিলেন, কারণ ওনার অ্যাজমা প্রবলেম আছে। কারণ তদন্তে এটাও বেরিয়ে এসছে উনি দিনে 5-6 প্যাকেট সিগারেট, দামি সিগারেট খেতেন, ওনার এই অভ্যাসটা ছিল। তো সেই জন্যে ওনার রেসপিরেটরি প্রবলেমের সঙ্গে স্মোকিং রিলেটেড কিছু এলিমেন্টসও ছিল। তো এখন ডক্টররা ওনাকে ফিট ঘোষণা করেছেন। তো করার পর ওনাকে কোর্টে প্রডিউস করা হয়েছে, সিজিএম কোর্টে, এবং আজকে 10 দিনের পুলিশ কাস্টডি চাওয়া হয়েছে এনসিসিপিএসের তরফ থেকে। এই কেসটাও তদন্ত করছেন এনসিসিপিএসের এসডিপিও শ্রীমতী পারমিতা পাণ্ডে। তো কোর্ট সব দিক বিবেচনা করে পারমিতা পাণ্ডে এনসিসিপিএসের এসডিপিও ওনার প্রেয়ার গ্রান্ট করেছেন এবং সৈকততলা পাত্রকে 11/12/2023 মানে 8 দিনের জন্যে ওনাকে পুলিশ রিমান্ডে পাঠানো হয়েছে। পুলিশ রিমান্ড দেওয়ার পেছনে মেইন কারণ যেটা ছিল সেটা হচ্ছে, আমি আগের ইন্টারভিউতেও আপনাদের বলেছি যে দুটো সিম কার্ড পাওয়া গেছে যেগুলো সৈকততলা পাত্র ব্যবহার করতো ওনার এক্সটর্শন রিলেটেড অপরাধগুলো করার জন্যে। কিন্তু সেই দুটো সিম কার্ড সৈকততলা পাত্র আজকে প্রায় 2 মাস ধরে জেল হাজতে থাকা সত্ত্বেও সেইগুলো কে বা কারা বাইরে থেকে ডিঅ্যাক্টিভেট করে দিয়েছে। তো সেই কারণে পুলিশ বিভিন্ন তথ্য অনুসন্ধান করে অ্যাক্সেস করতে পারছে না। তো এই সিম কার্ডগুলো যাতে আবার রিইউজ করা যায় এবং এই ব্যাপারে যাতে আসামিকে জিজ্ঞাসাবাদ করা যায় এবং কারা কারা বাইরে থেকে ওকে সাহায্য করছে, সিম্প্যাথাইজার কারা আছে, সেই জিনিসগুলো জানার জন্যে
এবং বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে কী ট্রানজ্যাকশন হচ্ছে সেগুলোর ওটিপিও এই সিম কার্ডগুলোতেই আসতো। তো এগুলো ডিঅ্যাক্টিভেট করাতে ওর অপরাধ অনেকটা আড়াল করা সম্ভব হবে, তো সেই জন্য পুলিশের ইনভেস্টিগেশন দরকার এবং এই গ্রাউন্ডে আদালত আজকে পুলিশ কাস্টডি গ্রান্ট করেছেন। তো ওনাকে আগামী 11/12/2023-এ আবার কোর্টে প্রডিউস করা হবে, আর এছাড়া 15 তারিখ 15 ডিসেম্বর পর্যন্ত জেল হাজতের অর্ডার হয়েছে। সৈকতলা পাত্রের সহযোগীতে সন্ধান করছে পুলিশ, খতিয়ে দেখা হচ্ছে তার আয়ের উৎস। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।